রেশন দুর্নীতি মামলার সময় চাইল রাজ্য, হলফনামা দিতে এবার 15 দিন সময় চাইল রাজ্য। 8ই এপ্রিল মামলার পরবর্তী শুনানি, যে 6টি মামলার তদন্ত আপাতত স্থগিত, 22শে এপ্রিল পর্যন্ত সেই নির্দেশ বজায় থাকবে। আপাতত কোনো পদক্ষেপ নয় পুলিশের, নির্দেশ কলকাতা হাইকোর্টের। রেশন দুর্নীতি মামলায় এবার সময় চাইল রাজ্য, হলফনামা দিতে 15 দিন সময় চাইল রাজ্য। 8ই এপ্রিল মামলার পরবর্তী শুনানি, যে 6টি মামলার তদন্ত আপাতত স্থগিত, 22শে এপ্রিল পর্যন্ত নির্দেশ বজায় থাকবে। আপাতত কোনো পদক্ষেপ নয় পুলিশের, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। রেশন দুর্নীতি মামলায় এবার সময় চাইল রাজ্য, হলফনামা দিতে 15 দিন সময় চাইল রাজ্য। ৮ই এপ্রিল মামলার পরবর্তী শুনানি, যে 6টি মামলার তদন্ত আপাতত স্থগিত, 22শে এপ্রিল পর্যন্ত সেই নির্দেশ বজায় থাকবে। আপাতত কোনো পদক্ষেপ নয় পুলিশের। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন, ওদের সঙ্গে অভিরূপা, কি আপডেট এ বিষয়ে? দেখো, রেশন দুর্নীতি মামলায় সময় চাইল রাজ্য, রাজ্য সময় চাইল হলফনামা দেওয়ার জন্য, 15 দিন সময় চাইল রাজ্য। 8ই এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। যে মামলা সামনে এসেছে, যে 6টি মামলা সামনে এসেছে, সেগুলো তদন্ত অবস্থ স্থগিত রাখা হলো। 22শে এপ্রিল পর্যন্ত এই নির্দেশ বজায় থাকবে। এই সময়ের মধ্যে রাজ্য পুলিশ আপাতত সামনে আসা ওই মামলাগুলি নিয়ে কোনো পদক্ষেপ করবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের। এবং রাজ্যকে সে সময় দেওয়া হলো, ইডির আপত্তি ছিল যদিও এই বিষয়টাতে, কিন্তু তাতেও রাজ্যকে সময় দেওয়া হলো। তার কারণ হচ্ছে, তার পক্ষের যুক্তি আদালতে জানার প্রয়োজন রয়েছে, সেই কারণেই এর পাশে সময় দেওয়া হয়েছে। এবং বলা হচ্ছে 8ই এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি, সেই দিনই রাজ্যকে জমা দিতে হবে তার হলফনামা, এবং তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে। বেশ, অভিরূপা, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়টা আরো একবার জানতে চাইবো, কারণ এই রেশন দুর্নীতি মামলা, জানি ইতিমধ্যেই আমরা দেখছি তোলপাড় রাজ্য রাজনীতি, সেই গোটা পরিস্থিতিতে এই মুহূর্তে তাহলে রাজ্যের অবস্থান বা গোটা মামলাটার অবস্থান কিভাবে রইল? দেখো, এই রেশন দুর্নীতি মামলার যে মূল অংশ, অর্থাৎ রেশন দুর্নীতি নিয়ে যে প্রথম যে মেন যে মামলা, সেই মামলাটি এই এই কোর্টে রয়েছে। সে তো সেই জায়গাতে কি যে পুলিশের হাতে যে তদন্ত হয়, সে আপাতত কিন্তু তদন্ত ভার থাকছে না, সেটা হচ্ছে স্থগিতাদেশ। সুতরাং বলা হচ্ছে যে আপাতত 14-22 তারিখ অব্দি সেই স্থগিতাদেশ, এবং তার মধ্যে রাজ্যের বক্তব্যটা জানার প্রয়োজন রয়েছে, সেই কারণেই সময় দেওয়া হয়েছে। যদি ইডির পক্ষে বক্তব্য ছিল যে রাজ্য কেন এত সময় নষ্ট করছে, অযথা 15 দিন সময় তারা কেন চাইছে, এটা নিয়ে কিন্তু যদিও তাতে কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে এই 15 দিন সময়টাকে দেওয়া হলো, এবং তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত রাজ্যের হলফনামা দেখে। বেশ, ধন্যবাদ অভিরূপা। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রেশন দুর্নীতি মামলায় এবার সময় চাইল রাজ্য, হলফনামা দিতে 15 দিন সময় চাওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। 8ই এপ্রিল মামলার পরবর্তী শুনানি।